আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ ডিপ্লোমা শাখা, যেটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষা রুটিন সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যেটা নভেম্বর মাসে আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখে সোমবার 10টা থেকে পরীক্ষা হওয়া শুরু হওয়ার কথা, তো বিভিন্ন ডিপার্টমেন্টও এখানে রয়েছে। তো আপনারা অনেকেই ওদের আগ্রহী ছিলেন কবে পরীক্ষা রুটিন হবে, তো সেই বিষয়কে সামনে রেখে এখানে যেটা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 2016 প্রবিধানভুক্ত প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম পর্ব নিয়মিত এবং চতুর্থ, ষষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয় এবং 2010 প্রবিধানভুক্ত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্ব অকৃতকার্য বিষয় এবং অষ্টম পর্ব, যেখানে 10 এবং 16 প্রবিধানভুক্ত রয়েছে এবং অষ্টম পর্ব সেগুলো আপনারা বুঝছেনই, সেটা অনিয়মিত পরীক্ষা 2020 এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমে 2016 প্রবিধানভুক্ত প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম পর্ব সমাপনী এবং চতুর্থ, ষষ্ঠ পর্বের অকৃতকার্য বিষয়ের পরীক্ষা 2020 সময়সূচি নিম্নে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, যাদের মেকআপ বিষয় আছে তাদেরকে এই সময়সূচি অনুসরণ করতে হবে। তো এখানে লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া রয়েছে কলাম হিসাবে, তারিখ 8 তারিখে সোমবার সকাল 10টায় কী কী পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে। তো যে সব পরীক্ষা হবে 8 তারিখে সেগুলো দেখেন, আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, সিভিল উড, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ফুড, মেকানিক্যাল, শিপ বিল্ডিং, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে, আইপিসিটি, এরকম বিভিন্ন বিষয়গুলো এখানে রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার, আরএস, সব সাবজেক্টে এবং এখানে বিষয়ের নামও রয়েছে কবে কোন পরীক্ষা, আর্কিটেকচারের 8 তারিখে পরীক্ষা কোনটা, আপনারা রুটিন এটা একটু দেখলে বিষয় বুঝতে পারবেন। এরপর 8 তারিখ সোমবার বিকালে কোন কোন সাবজেক্ট পরীক্ষা রয়েছে, তারপর রয়েছে এখানে 9 তারিখে যেটা সকাল 10টায় কোন পরীক্ষা রয়েছে, হ্যাঁ, তারপর 9 তারিখ বিকাল কোন পরীক্ষা রয়েছে, এসব বিষয়গুলো একটু খেয়াল করবেন। আর আপনারা অবশ্যই এই রুটিনটা ডাউনলোড করে পেজে, ওয়ালে বা বিভিন্ন জায়গায় রাখবেন এবং পরীক্ষা, একটা পরীক্ষা শেষ হয়ে গেলেও অন্য পরের পরীক্ষা কবে হবে সেটা অবশ্যই খেয়াল করবেন, কারণ এর আগে আমরা দেখেছি অনেক ছাত্র যাদের পরীক্ষা রয়েছে কিন্তু রুটিন ঠিকভাবে না জেনে তারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না, অথবা একটা পরীক্ষা আছে সে আর একটা পরীক্ষা প্রিপারেশন নিয়ে চলে আসছে। তো এটা খুবই দুঃখজনক, কারণ এই স্টেজে এসে যদি আপনারা এসব কাজ করেন তাহলে আর এটা সংশোধনের কোনো উপায়ই থাকে না এবং সেটার ভোগান্তি আসলে সারা জীবনই অনেকটা মানসিক দাগ ফেলে দেয়। এই জন্য আপনারা অবশ্যই একটু সিনসিয়ারিটির সাথে এই প্রবিধানটা ডাউনলোড করবেন, আমি ডাউনলোড লিঙ্কও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা একটু দেখে নিয়ে নেবেন এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে আপনাদের এই পরীক্ষাটা 50% মার্কসে অ্যান্সার করলে হবে না 100% অ্যান্সার করতে হবে, তো সম্ভবত 50% অ্যান্সার করতে হবে এটা একটা অ্যাজাম করা হচ্ছে, বাট সেটা আসলে ফুললি ঠিক কিনা এটি এখনও বলা যাচ্ছে না। তো আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন যেটাই হোক, এগুলো একটু খেয়াল করবেন। এবং এখানে কিছু বিষয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ব্যবহারিক সমাপনী এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মূল্যায়ন পরীক্ষার সময়সূচি, সেখানেও রয়েছে প্রথম, তৃতীয় পর্ব যেটা 3 থেকে 7 তারিখ, এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে, পরীক্ষা কেন্দ্র নিজ প্রতিষ্ঠান, টেকনোলজি সকল টেকনোলজি এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম পর্ব যেগুলো রয়েছে তাদের নির্বাচিত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে বোর্ড মূল্যায়ন সকল পর্বের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা সকল টেকনোলজি। তারপর বোর্ড মূল্যায়ন এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সব অনুযায়ী দেওয়া রয়েছে, এখানে কেন্দ্র কোড রয়েছে, বিষয়ের নাম, বিষয়ের বিষয় কোড, বিষয়ের নাম, টেকনোলজি, পর্ব, লেভেল নাম, অভ্যন্তরীণ পরীক্ষকের নাম, অনভ্যন্তরীণ
বা এক্সটার্নাল যেটা বলা হচ্ছে পরীক্ষার তারিখ সময়সূচি, এসব বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তারপর এখানে অনলাইনে টিসিপিসি পিএফ এন্ট্রির সময়সূচি এখানে দেওয়া রয়েছে, এগুলো আসলে কলেজের কাজ, তারপরও আপনাদেরও একটু খেয়াল রাখলে রাখতে পারেন। এখানে প্রশ্নপত্র অনলাইনে প্রেরণ এবং মুদ্রণ সংক্রান্ত নির্দেশাবলী দেওয়া রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জাস্ট 30 মিনিট আগে বোর্ড থেকে অনলাইনে প্রশ্ন প্রেরণ করবেন এবং তারপর সেটা ডাউনলোড করে আসলে প্রশ্ন সাপ্লাই দেওয়া হবে। তো অবশ্যই এটি একটা ভালো দিক এবং পরীক্ষা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি দ্বারা সেটা সার্বক্ষণিক সচল মনিটরিং করা হবে। আর এখানে এটাও বুঝছেন যে ন্যূনতম 40% না পেলে সেই পরীক্ষার্থী ইয়ার লস বা ফেল হিসেবে গণ্য হবে এবং প্রতিটি বিষয়ে লিথ টপ পট পৃথক শিরোনাম পর্বে মুড়িয়ে ক্যাটাগরিতে প্রেরণ করতে হবে, যা এগুলো বোর্ডের বা কলেজের কাজ। এগুলো একটু আর যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো নিয়ে আমি মোটামুটি আলাপ আলোচনা করেছি, আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আবার নতুন কোনো টপিকস নিয়ে আলাপ আলোচনা করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।